হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে বুধবার, এর আগের ব্লগটা বুধবার বিকেলে এন্ড করেছিলাম, আর আজকে বুধবার সন্ধ্যের থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 7:30। তো শীতের সন্ধ্যের 7:30 মানে অনেকটাই, বুঝতে পারছো, রাত। তো বড়দি এসছে, বড়দি আজকে বিকেলে এসছে, যেহেতু আমরা কালকে চলে যাব তো সেই জন্য দেখা করতে এসছে। তো আমি বড়দিকে আর যেতে দেইনি, বড়দি চলে যাচ্ছিলো তো আমি যেতে দেইনি। আমি বললাম তোমরা খাওয়া দাওয়া করেই যাবে, বড়দা নেই, বড়দা শিলিগুড়ি গেছে পূজাকে নিতে। তো সেই জন্য বড়দি আর নির্ণয় দুজনে আছে, তো আমি বললাম তোমরা খাওয়া দাওয়া করেই যাবে। তো মানে মানে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি খাবারটা করে নিয়েছি। বড়দিরা তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাবে, বেশি রাত হলে ঠান্ডা আরও লাগবে, যদিও বেশিটা বেশি দূরে নয় তবুও। তো এখন বাজে প্রায় 8:30। আমি বড়দিকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, বড়দি নির্ণয় ওরা খেয়ে নিচ্ছে, খেয়ে দিয়ে ওরা বেরিয়ে যাবে, এমনিতেই ঠান্ডা লাগবে। আর আমি দেখো বারান্দায় পুরো পর্দা লাগিয়ে দিয়েছি, এই জন্য ঠান্ডাটা একটু কম। তো তবুও আর একটু ঠান্ডা পড়লে পাতলা পর্দায় কোনো কাজই হবে না। তো এখানে দুধ, রুটির সাথে আছে দুধ, আর এখানে রুটিটা ভেজে রেখেছি, আর এই হটপটে ঢাকনাটা নিয়ে প্রিয়াংশু ওদিকে খেলছে, আর এর সাথে করেছি ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে একটা সবজি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, খুবই সিম্পল একটা সবজি। তো এই দিয়েই বড়দিদেরকে আজকে খাওয়ালাম, কিছু করার নেই, কেননা কালকে বেরোবো, আজকে অনেক গোছ গাছ আছে, তো সকাল থেকেই তো চলছিল গোছ গাছ। তো যাই হোক, বড়দিরা খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আর আমরাও কিন্তু রাত্রে ডিনারটা করে নিয়েছি, কেননা তাড়াতাড়ি ডিনারটা সেরে নিয়েছি। তার কারণ হচ্ছে রান্নাঘরটা পুরো গুছিয়ে গেছি, আমাকে যেতে হবে। তো এই যে সমস্ত কৌটোগুলো দেখছো, এগুলোকে সব আমি একটা ট্রাঙ্কের ভিতর ঢুকিয়ে রেখে যাব, আর এতে যা খাবার দাবার আছে সেগুলো সব সঙ্গে নিয়ে যাব, কেননা 1 থেকে 1.5 মাসের বেশি তো কম হবে না আমাদের মানে এখানে আবার আসতে। তো সেই জন্য যেটুকুই যা থাকবে সব নষ্ট হয়ে যাবে, ওই জন্য সেগুলো সব নিয়ে যাব। তো আগে খাওয়ার দাওয়ার মিটিয়ে নিলাম, জল গরম, রাত্রের জন্য জল টল গরম করে নিলাম, দুধ গরম করে শ্রীনয়ন প্রিয়াংশুর জন্য দুধ গ্লাসে ঢেলে সব ঘরে ওদেরকে দিয়ে আসবো। দিয়ে এসে তারপর আমি পুরো রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করতে শুরু করে দেবো, কালকে সারাদিনও গোছ গাছ করতে সময় লাগবে, মানে যাই বাইরে যেগুলোই আছে সেগুলো সব ঢুকিয়ে রেখে ঢেকে ঢেকে রেখে যাব। মানে এক দেড় মাসে প্রচণ্ড ধুলো হবে, মানে ইচ্ছে তো আছে 1-1.5 মাস পর শ্রীনয়নের যে এক্সামটা হবে সেটার পর আবার আমরা আসবো, কেননা স্কুল তো আশা করি খুলবে না, আর ওদের এক্সাম হয়তো জুনে হবে, এরকম একটা টাচ পাচ্ছি। তো সেই জন্য ভাবছি যে শ্রীনয়নের এক্সাম হয়ে গেলে আবার আমরা এখানে আসবো, দেন ওর ফাইনাল এক্সামের আগে আমরা একদম ফাইনাল এখান থেকে চলে যাবো, এটা ইচ্ছে আছে। এখানকার মায়া ছাড়তে পারছি না, এটা প্ল্যান আছে, তো জানি না ওখানে যাওয়ার পর কী হবে, কীরকম পরিস্থিতি হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া মিটিয়ে রান্নাঘর পরিষ্কার করে এবার আমি বসে গেছি প্যাকিং করতে, কিছু প্যাকিং করে রেখেছি। আর মশারি লাগানো দেখছো, প্রিয়াংশু আর ওর পাপা দুজনেই ঘুমিয়ে গেছে, এখন কিন্তু বাজে প্রায় রাত 11টা। তো 9টার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট, তারপর 2 ঘন্টা আমার পুরো রান্নাঘর গোছাতে লাগলো, কন্টেনার ফান্টেনার যা যা ছিল সব ঢুকিয়ে টুকিয়ে ওগুলো সব ঠিকঠাক করে রাখলাম। এবার এখানে কিছু কসমেটিকের জিনিস, প্রিয়াংশুর ইউজ করে যেসব জিনিস সেগুলো, মানে অয়েল থেকে শুরু করে ক্রিম, সোপ, সব কিছু এগুলো তো ওখানে গিয়েও লাগবে, তো সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। এরপরে কিছু জামাকাপড় গোছাবো, তো প্রায় 12টা 1টা বেজে যাবে আমার আজকে শুতে, কেননা ইচ্ছে করলে এখন শুয়ে পড়তে পারি, কালকের দিনটা আছে, যেহেতু কালকে রাতে যাব তো কালকের দিনে মোটামুটি গোছানো হয়ে যাবে, সময় অনেকটাই পাবো, কিন্তু তবুও মন মানছে না, ঘুমও পাচ্ছে না। ওই জন্য শ্রীনয়ন এখন ওর কাজ করবে, প্রজেক্টের কাজ করবে, আমি ততক্ষণ দেখি 12টা 1টা পর্যন্ত গুছিয়ে নেব, কালকের কাজটা একটু হালকা করে রাখবো, কেননা কালকে লাস্ট ডে, একটু মানে সবার সাথে দেখা করার আছে, মানে জাস্ট এক কথায় কালকে অতটা কাজ আমি রাখতে চাইছি না, তো সেই জন্য আজকে রাত্রেই কিছুটা কাজ আমি গুছিয়ে রাখছি। আর কালকে ইচ্ছে আছে সকাল সকাল উঠে একটু বাগানের দিকে যাব, বাগানটা একটু লাস্ট দেখবো আর কি, মানে বাগান, গাছপালা এগুলো ছেড়ে যেতে খুব কষ্ট লাগছে, তার সঙ্গে আমার ফ্যামিলির সবাইকে ছেড়ে যেতে খুব কষ্ট লাগছে। এই 4টা মাস, পুরো 4 মাস এখানে থাকলাম, খুব মজা করে সবার সঙ্গে কাটালাম, সত্যি মানে যাওয়ার কথা ভাবলে একদম চোখ দিয়ে জল চলে আসছে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে।
গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল চলে গিয়েছিলাম বাগানে সকালের পরিবেশটা উপভোগ করতে। তো এবারের মতন আমার গ্রামের এটাই শেষ সকাল, তো তোমাদের জন্য একটু আমি শ্যুট করলাম। আমি ক্যামেরা না নিয়ে শুধু হাতেই গিয়েছিলাম বাগানের দিকে, কিন্তু তারপর ভাবলাম না, শুধু আমি একা এলে হবে না, এই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। যেহেতু তোমরা আমার গ্রামকে এত ভালোবাসো, এত পছন্দ করো, সেগুলো তোমাদের কমেন্ট পড়লেই বোঝা যায় যে তোমরাও কতটা ভালোবাসো। তো যাই হোক, এবারের মতন শেষ সকাল আমার এই এখানকার, তো সেই শেষ সকালটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম। কত রকমের পাখির ডাক, কত সুন্দর, তো খুব ভালো লাগে আমার। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠেই কিন্তু চলে গিয়েছিলাম কোনো কাজ না করে একদম বাগানের দিকে। তো এখন বাজে সকাল 8:30, ওদিকে দেখো সবজিওয়ালা চলে এসেছে, এদিকে মাছওয়ালা। তো এখানকার এটাই একটা সুবিধে, বাড়িতে চলে আসে, মানে বাজার করতে আর বাজারে যেতে হয় না, ছেলেদের এই একটা কাজ বেঁচে যায়। তো এখানে সেজদা মাছ নিচ্ছে আমাদের সেজদাদের, আর ওদিকে ছোটো দেওয়ারেরও ঘরেও, যেহেতু ছোটো যারা এসছে তো ওদেরও মাছ নেওয়া হচ্ছে, ওরাও চলে যাবে আজকে বিকেলে, ওরা আজকে বিকেলে যাবে, আমরা যাবো আজকে রাতে। তো মাছগুলো দেখো, ওপরে দুটো কিন্তু মরে গেছে, নিচেরগুলো নড়ছে, তো বেশ নড়া নড়া মাছ, দেখতে খুব ভালো লাগে। আর এই মাছের কিন্তু টেস্টই আলাদা, দেশি মাছের টেস্টই আলাদা চালানি মাছের থেকে। তো এই মাছটা বোধ হয় নেবে সেজদা, আর নিচে দুটো মাছ কাটা হচ্ছে, ওটা আমাদের আর ছোটো দেওয়ারের জন্য। তো যেটা বলছিলাম, ছেলেদের কাজ কিন্তু বেঁচে যায়, শুধু ঘর থেকে বেরিয়ে এলেই কিন্তু সবজি মাছ সব পেয়ে যায়। আর কলকাতায় হলে বাজারে যেতে হবে, বাড়িতেও আসে কিন্তু আমরা ওপর থেকে সেই নিচে নেমে বাড়ির থেকে নিতে হবে, তার থেকে বাবা বাজারে গিয়ে দেখে শুনে নেব, তো ওটাই করা হয় আর কি। কেন তো চারজন হবে না, এবারে রান্না বান্না শুরু হয়ে গেছে। সকালে ব্রেকফাস্টের জন্য পরোটা হচ্ছে, আর পরোটার সঙ্গে আলু ভাজা করেছি, আর এদিকে কিন্তু মাছের ঝোলও আমি বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি রান্নাবান্না করে আমাকে আবার গোছগাছে হাত দিতে হবে। তো এ দেখো, এখানে আলু ভাজা করে রেখেছি, এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে। তো আজকে সকালে ব্রেকফাস্টটা পরোটা আলু ভাজা দিয়ে হবে, দুপুরে মাছের ঝোল, আর যেই ভেন্ডিটা কালকে গাছ থেকে প্রিয়াংশু তুলে রেখেছিল সেই ভেন্ডিটা ভাজবো, ব্যাস সিম্পল, আর কিচ্ছু করব না, কেননা আর কিছু করার সময় হবে না। এগুলো সব রান্নাবান্না করে তারপরে আবার আমাকে গোছগাছে হাত লাগাতে হবে। রান্নাবান্না সব কমপ্লিট, রান্নাবান্না সেরে নিয়েছি, এখন বাজে প্রায় 11:30। তো কাজে হাত লাগানোর আগে ভাবলাম প্রিয়াংশুকে একটু স্নানটা করিয়ে দিই, প্রিয়াংশুকে স্নান করিয়ে দিলেই ব্যাস আমার এবেলার সমস্ত কাজ হয়ে যায়, রান্নাবান্না হয়ে গেছে, আর ঘরের যাবতীয় যা কাজ, বাসন ধোয়া, ঘর মোছা, ওগুলো তো বৌদি এসে করবে। তো বৌদি শেষদির বাড়িতে চলে এসছে, ওখানকার কাজ ছেড়ে তারপর আমাদের বাড়িতে আসে, তো ওই সব কাজের টেনশন নেই। তো আমার যেটা টেনশন, প্যাকিংয়ের টেনশন, তো সেই টেনশনটা চলছেই মাথার মধ্যে, কতক্ষণে আমার প্যাকিং কমপ্লিট হবে। তো শুধু প্যাকিং নয়, ঘরের যাবতীয় যা কিছু সব গুছিয়ে আমাকে ঢুকিয়ে ঢেকে টেকে রেখে যেতে হবে, তো এই একটা টেনশন। আর প্যাকিং কালকে রাত্রেই প্রায় কমপ্লিট করে নিয়েছি। তো প্যাকিংয়ে হাত দেওয়ার আগে প্রিয়াংশুকে আগে আমি স্নানটা করিয়ে দিলাম, তো তাহলে মানে এই টেনশনটা থাকবে না যে প্রিয়াংশুকে আবার স্নান করাতে হবে। তো ওকে স্নানটা করিয়ে তারপর আমি আবার আমার কাছে লেগে যাবো আর কি। আর এখানটায় খুব ভালো রোদ আসে, তো জল কিন্তু এখন আর গরম করতে হয় না, হয় আমি ছাদে দিয়ে আসি বা এখানে দিয়ে দিই, রোদেই কিন্তু প্রিয়াংশু স্নানের জল গরম হয়ে যায়। তো ওকে রোদেই তেল মাখিয়ে রোদেই স্নান করাচ্ছি, তো এখানকার এটাই একটা মজা। তবে আমার ফ্ল্যাটেও খুব ভালো রোদ আসে, শীতে গরমে রোদ হাওয়া সবসময়ই মানে আসে আর কি ফ্ল্যাটে। এখন বিকেলবেলা, তো প্রিয়াংশু এখানে খেলা করছে, ওর ফ্রেন্ডস চলে এসছে,
তো এইসব মুহূর্তগুলোকে প্রিয়াংশু ভীষণ মিস করবে ওখানে গিয়ে, কলকাতায় গিয়ে ভীষণ মিস করবে। ওখানে তো সেই চার দেয়ালের মধ্যে বদ্ধ, আর এখন যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে কেউ কারুর বাড়ি ওখানে যাচ্ছেও না। এখানে আমরা সবাই নিজেরা নিজেরা, সবাই নিজেদের মানে পরিচিতি আর কি। তো সেই জন্যই আমরা মানে আমরা আদার্স কারো ঘরে যাচ্ছি না, জাস্ট আমাদের জায়েদের ঘরেই যাচ্ছি। তো এটাই বা ওখানে গিয়ে কোথায়, ওখানে তো সেই চার দেয়ালের মধ্যে বদ্ধ। তো প্রিয়াংশু এই মুহূর্তগুলোকে ভীষণ মিস করবে। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। নেক্সট ব্লগ একদম আমার ফ্ল্যাট থেকে, তো অপেক্ষা করো। আর ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে ভুলো না। টাটা।